সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে, আবাসিক হলগুলোতে ফিরে এসেছে, এবং তারা আমাদের সঙ্গে আলাপনে, সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে। সরকার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, দূরদর্শী, টেকসই এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি যে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে এটি সুরাহা হওয়া সুচিন্তিত নয় বলে আমরা মনে করি, যেটির জন্য আমরা মনে করি যে একটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মব জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি। এবং বাংলাদেশ যেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই, যেখানে আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার নিয়ে একটি জেন্ডার সমতার জন্য আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে বাংলাদেশের, সেগুলো সেই চ্যালেঞ্জগুলো যখন আমরা অতিক্রম করছি, তখন নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। কারণ যে বিষয়ে এক ধরনের সুচিন্তিত মতামত প্রয়োজন, বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ প্রয়োজন, সেখানে যারা তাড়াহুড়ো করে নিজেদের গুটি কয়েকের মতামত ছাত্র সমাজের মতামত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য শুভ বলে আমরা মনে করি না। যেখানে আমরা মনে করি যে সুচিন্তিত আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ, সাংবিধানিক অনুশাসন এবং আমাদের জনপ্রতিনিধিত্বমূলক সরকারদের যেখানে নিজস্ব উপলব্ধি রয়েছে সেই জায়গায় এই ধরনের চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা ছাত্র সমাজের জন্য, আগামী দিনের জন্য, আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভকর নয় বলে আমরা মনে করি। যে কারণে আমরা যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি যেন ফিরে নিয়ে আসে। আমরা ক্লাস করব, আমরা পরীক্ষায় ফিরব, আমরা লাইব্রেরিতে সময় দেব, আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখবো, আগামী দিনে স্মার্ট সিটিজেন হওয়া তৈরি করব। শিক্ষার্থীদের যদি কোনো যৌক্তিক উপায় থাকে, যৌক্তিক বক্তব্য থাকে, শিক্ষার্থীরা আমরা মনে করি সেটি যৌক্তিক বক্তব্য প্রদান করার বিকল্প উপায় রয়েছে। সেখানে যদি আমরা দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি, দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করি, গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিষহ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের যানজট তৈরি না করে, দুর্বিষহ জীবন যন্ত্রণা না করে বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি, শান্তিপূর্ণ উপায়ে আমাদের মেসেজ জানাতে পারি, সেই জায়গায় এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নয় বলে আমরা মনে করি। গত কয়েকদিন ধরে ঢাকা শহরে নাগরিকেরা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের অনেকে চিকিৎসা, বয়স্ক রোগীরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা মেডিকেল কলেজের জন্য, বারডেমের জন্য উদ্দেশ্য করছে, ঘন্টার পর ঘন্টা তাদের অতিক্রম করতে হচ্ছে। সরকারি বেসরকারি যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত সময়ে অফিসে যেতে পারছে না, অফিসে সুনির্দিষ্ট সময়ে বাসে ফিরবে সেটি সুযোগ হচ্ছে না। এবং একই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সময়ে 15 লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এই এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে কিনা, পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে সঠিক সময়ে ফিরে আসতে পারবে কিনা, সেই নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে তারা কিন্তু যাচ্ছে। এর বাইরে অপ্রয়োজনীয়ভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে রেলে ব্লকেট দেওয়া এবং যেখানে আমরা দেখছি যে সবাই যেখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে, যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্কের পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার, যেটি বলছে যে দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক, সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি। যে কারণে সকল পক্ষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ আমাদের ফিরে নিয়ে আসতে হবে, ব্লকেট থেকে সরে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত উপায়ে শিক্ষার্থীদের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা কথা দিতে চাই যে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক, ন্যায়সঙ্গত, অন্তর্মুক্তিমূলক পদ্ধতির পক্ষে আমরা থাকব এবং এটি স্মার্ট পদ্ধতিতে পলিসি ডিসকাশনের মাধ্যমে, আধুনিক ছাত্র রাজনীতির মাধ্যমে, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, প্রয়োজনে বিচার বিভাগের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার, সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমেই এটির একটি সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি। আমরা আপনাদেরকে বলতে চাই যে কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আপনারা জানেন যে অবৈধভাবে, বেআইনিভাবে সিট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটি আইনিভাবে লড়াই করেছে, অপেক্ষা করে থেকেছে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতক্ষণ না পর্যন্ত সে হাইকোর্ট যে সে
সেই হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেটি প্রতিপালিত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম। আমরা মনে করি যে ন্যায়সঙ্গতভাবে লড়াই করার যখন আরও উত্তম উপায় থাকে সেই উত্তম উপায় অবলম্বন করাই আমরা মনে সমীচীন বলে আমরা মনে করি, যে কারণে বিদ্যমান সমস্যা মব জাস্টিসের মধ্যে মাধ্যমে সমাধান নয়, এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসি বিচার বিভাগীয় পর্যবেক্ষণ এবং অন্তর্মুক্তিমূলক প্রতিনিধিত্বমূলক শেখ হাসিনা সরকারের বিচার বিবেচনার মাধ্যমে আমরা মনে করি তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি। এবং একই সঙ্গে আজকে এই যে যারা এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র আন্দোলনটি গড়ে উঠেছে, সেখানে আমরা দেখছি যে বৈষম্য নিরসন করার জন্য আরও সুচিন্তিত যে পথগুলো রয়েছে সেগুলো বাতলে দেওয়ার কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান সময়ও যেখানে আমরা জেন্ডার সমতার কথা বলি, যেখানে আমরা নারীদের সমান অংশগ্রহণের কথা বলি, যেখানে আমরা প্ল্যানেট 50-50 প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়বদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনা সাহসী দূরদর্শী নেতৃত্বের কারণে যেখানে আমরা আজকে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বাড়িয়েছি, উচ্চ মাধ্যমিকে নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে, আজকে বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে যে 50 লাখের মতো শিক্ষার্থী রয়েছে তার 52% হচ্ছে আমাদের ছেলে, 48% মেয়ে। কিন্তু আমাদের প্রশাসনিক চাকরিতে আপনাদের সঙ্গে আমরা এই তথ্যটি শেয়ার করতে চাই, বাংলাদেশের প্রশাসনিক চাকরিতে এখনও 25% নারী অংশগ্রহণ করে। সর্বশেষ 2018 সালের পরিপত্র জারি হওয়ার আগের যে 3টি BCS পরীক্ষা সেই 3টি BCS পরীক্ষার 100 জন ক্যাডারের মধ্যে 75 জনই গড়পড়তা 75 জনই পুরুষ এই চাকরির পরীক্ষাগুলোতে নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং নিয়োগের এবং 2018 সালের বাস্তবতার পরে পরবর্তী 2টি BCS বিশেষ বিবেচনা, বিশেষ করে নারীদের সংখ্যাটি যেন হুট করে কমে নিয়ে আসে সে কোনো বিশেষ প্রবিধান অনুসরণ করার কারণে সেটি 24-25% ছিল। 43তম BCS-এ সেই নারীদের অংশগ্রহণ, নারীদের 100 জনের মধ্যে মাত্র 20 জন নারী কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গাইছেন? আজকে আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থা করতে চাই, নারীদের সমান অংশগ্রহণ তৈরি করতে চাই, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নারীদের প্রতি বৈষম্য তৈরি করা এটি সুচিন্তিত মতামত বলে আমরা মনে করি না। এবং এটি শুধুমাত্র আজকে সেখানে গুটি কয়েক আন্দোলনকারী বলছে তারা নারীরা কোটা চায় না, নারীদের জন্য সংরক্ষণের প্রয়োজন নেই, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে অবিচলভাবে ন্যায়সঙ্গতভাবে তাদের সেই ধারণাকে প্রত্যাখ্যান করি, যেখানে পরিসংখ্যানগতভাবে প্রমাণ করা সম্ভব বাংলাদেশে 100 জনের মধ্যে 75 জন ছেলে সরকারি চাকরিতে যায় এবং সর্বশেষ বিশ্বে যে মাত্র 100 জনের মধ্যে 20 জন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সেখানে অবশ্যই আমরা মনে করি যে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই যে আদিবাসী আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সেখানে রয়েছে। আমরা 2018 সালে পরিপত্র জারি করার আগের বিশ্বে 21 জন মাত্র 21 জন সেই কোটা সংরক্ষণ সুবিধার কারণে তারা সেই 21 জন বিশেষ ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে। পরবর্তী 2টি BCS-এ আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই পরবর্তী 2টি BCS-এ পার্বত্য চট্টগ্রাম থেকে 1 জন এবং 1 জন এবং 1 জন নিরীক্ষা ক্যাডারে 1 জন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে। পার্বত্য চট্টগ্রামের এই আমাদের এই যেই জনগোষ্ঠীর যে পর্যাপ্ত প্রতিনিধিত্ব সরকারি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায়, রাষ্ট্র প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, আমরা মনে করি যে সেই পর্যাপ্ত প্রতিনিধিত্বটি বিদ্যমান প্রক্রিয়া আমরা নিশ্চিত করতে পারিনি। অবশ্যই রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সমতা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য নিরসন করার জন্য আমাদের পার্বত্য জনগোষ্ঠীর প্রতি আমাদের অবশ্যই সংবেদনশীলতা আমাদের প্রদর্শন করতে হবে বলে আমরা মনে করি। এর বাইরে আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে, আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, নিম্নবর্গীয় যে জনগোষ্ঠী রয়েছে, বাংলাদেশের মফস্বলে যেসব অঞ্চল রয়েছে সেসব অঞ্চল থেকেও পর্যাপ্ত প্রতিনিধিত্ব কিন্তু আমরা পূর্ণাঙ্গ মাত্রা এখনও নিশ্চিত করতে পারিনি। মেট্রোপলিটন নির্ভর চাকরি ব্যবস্থাকে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশের চাকরি পদ্ধতি ব্যবস্থা সমতার স্বার্থে, বৈষম্য নিরসনের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। বাংলাদেশের কৃষকের সন্তান, বাংলাদেশের শ্রমিকের সন্তান, মেহনতি মানুষের প্রতিনিধিত্ব আমরা মনে করি যে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। সে কারণে অবশ্যই এক ধরনের প্রগ্রেসিভ ব্যবস্থা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গ্রহণ করতে হবে, বিচার বিভাগের পর্যবেক্ষণে সেটি আসবে বলে আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। এই বাস্তবতাগুলোর আলোকে আমরা মনে করি যে আমাদের সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে এবং যেখানে আমরা নিজেরা নির্ধারণ করে দিচ্ছি আজকে শাহবাগে কিংবা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গিয়ে আমরা এখানে নিজেরা যদি পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নির্যাতিত গোষ্ঠী তাদের ভাগ্য নির্ধারণ করে দিই, বাংলাদেশের কক্সবাজারে কিংবা চট্টগ্রামে একজন মাদ্রাসায় যে মেয়েটি পড়ছে, স্কুলে যে মেয়েটি পড়ছে, বাল্যবিবাহ যৌতুক এসব নিরসন করে যে মেয়েটি আজকে লড়াই করছে তার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার বাংলাদেশ ছাত্রলীগ কখনোই স্বীকার করবে না। বাংলাদেশের প্রত্যেকটি মেয়ের নিরাপত্তা, প্রত্যেকটি মেয়ের স্বাধীনভাবে বেড়ে ওঠা, প্রত্যেকটি মেয়ের চাকরির নিশ্চয়তা এবং সাংবিধানিক প্রোটেকশনকে বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়তার সঙ্গে সমর্থন করে। আজকে প্রিয় বন্ধুগণ,
যে কারণে সংবিধানে আমাদের 29 ধারার মধ্যে যেটি রয়েছে সমতার যে নীতি রয়েছে সেটিকে আমরা সমর্থন করি, এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, ব্যাকওয়ার্ড সিটিজেনের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেটি আমরা সেটি প্রতিপালিত হওয়ার জন্য আহ্বান জানাই। আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আমাদের একটি স্লোগান দেওয়া হচ্ছে, এটি অনেক সময় পপুলিস্ট স্লোগান হলেই যে সেটিকে সমর্থন করতে হবে সেটিকে আমরা মনে করি না। আজকে মেধা না কোটা এ ধরনের একটি স্লোগান দেওয়া হচ্ছে, তার মানে বলা হচ্ছে যে মেধা এবং কোটা দুটি বৈপরীত্যমূলক ধারণা। আসলে কিন্তু সেটিও সঠিক ধারণা নয়, কারণ যারা এর আগে পরিপত্র অনুযায়ী যারা কিংবা আমাদের বিভিন্ন প্রগ্রেসিভ কোটা অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশ নয় যে কোনো কল্যাণধর্মী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যারা বিশেষ ধরনের প্রোটেকশন পায় তারাও কিন্তু সবাই মেধাবী। এখানে কে মেধাবী কে মেধাবী না, মেধা টেন্ডার দেওয়ার অধিকার তো কাউকে দেওয়া হয়নি, এখানে মেধাবী ধরন বোর্ড তো আর গঠন করেনি যে কে মেধাবী কে মেধাবী না। যারা চাকরি পাচ্ছে তারা যেমন মেধাবী, যারা চাকরি পায় না তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। এবং একই সঙ্গে সবচেয়ে বড় বিষয়, যারা এই আমাদের সরকারি যে রাষ্ট্রীয়ভাবে যে আমরা সুরক্ষানীতিগুলো দিই সেই সুরক্ষানীতিগুলোও কিন্তু যারা পায় তাদেরও কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হয়, তাদেরও রিএন পরীক্ষায় পাশ করতে হয়, ভাইবাতেও তাদেরকে পাশ করতে হয়, এবং সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই এই আমরা যে ধরনের রাষ্ট্রীয় যে সুরক্ষাগুলো আমরা দিই সেগুলো কিন্তু প্রয়োগ করা হয়। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ রাষ্ট্রের ভারত, সেখানে কিন্তু আমাদের যে শিডিউল কাস্ট রয়েছে SC আমাদের, এবং ট্রাইব কাস্ট যেগুলো রয়েছে ST যেটিকে বলে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস OBC যেটি রয়েছে, এবং ইকোনমিক্যালি উইকেন্ড যে ক্লাসটি রয়েছে বিশেষ করে উইমেনদের জন্য যেটি দেওয়া হয় সেটির জন্য কিন্তু আমাদের সংরক্ষণের বিধান রয়েছে, এবং সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি সুনিশ্চিত করা হয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি দেশে বিশেষ করে বিভিন্ন জনজাতি যেখানে থাকে প্রত্যেকটি জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট বিধিবিধান থাকে, যে কারণে কোটা না মেধা এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো রাজনৈতিক উচ্চারণ বলে নয় বলে আমরা মনে করি। আমরা অবশ্যই সমতা চাই, আমরা অবশ্যই বৈষম্য নিরসন চাই, আমরা অবশ্যই সুযোগের সমতা চাই, অবশ্যই আমরা মেধাভিত্তিক কর্মসংস্থান চাই, এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সংবেদনশীলতা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকের এই আন্দোলনকে ঘিরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে, যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষের আইনজীবী একমত, যেই আন্দোলনের জন্য সরকার পক্ষেই লড়ছে, যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক, যে আন্দোলনের পক্ষে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান করছি, সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি, এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা কাদের প্রতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনার সরকার আমাদেরকে স্মার্ট নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন, আমাদের সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রক্রিয়া নিশ্চিত করেছেন, আমাদের প্রত্যেক বছর BCS পরীক্ষা সহ সরকারি বেসরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনার সরকার তৈরি করে দিয়েছেন, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক, তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে অভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিন্ন লড়াইয়ের সম্পর্ক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য BNP জামায়াত গোষ্ঠী, যেই BNP জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই BNP জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। লন্ডন থেকে যারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়া ক্যাডার কে চালু করেছিল, দলীয় ক্যাডার এবং BCS ক্যাডার হওয়াকে সমার্থক শব্দে কে পরিণত করেছিল, PSC তে আজকে যে আস্থা তৈরি হয়েছে, PSC তে যেভাবে স্বচ্ছতা মেধাবী থেকে যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি সুনাম ছড়িয়েছে, PSC কে হাওয়া ভবনের এক্সটেনশনে কে পরিণত করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের সেই বিষয়টি কিন্তু জানা রয়েছে। 24তম BCS এ প্রশ্নফাঁসের বাস্তবতা, 27তম BCS বাতিল করা, এবং FIFA বিশ্বকাপের জন্য যেমন আমরা 4 বছর অপেক্ষা করি সেই 4 বছরের অধিক সময় BCS পরীক্ষার জন্য BNP জামাতের সময় আমাদেরকে অপেক্ষা করতে, দুর্নীতি ছাড়া অনিয়ম ছাড়া প্রশ্নপত্র ফাঁস ছাড়া কোনো ধরনের চাকরি পাওয়ার সুযোগ ছিল না, ছাত্র দলের ক্যাডার হওয়া মানেই BCS ক্যাডার হওয়া, পরীক্ষার হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে ছাত্র দলের ক্যাডাররা পরীক্ষা দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি বলে নেয় খুলে নেয়। এবং আমরা আরও লক্ষ্য করি লন্ডন থেকে যারা ওয়াজ নসিহত করছে তাদের, যিনি ওয়াজ নসিহত করছেন BCS পরীক্ষা দেওয়া তার যোগ্যতায় নেই, বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেননি, আজকে তিনি
ডিকটেট করছেন যে বিসিএস পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারে, মেধার ভিত্তিতে হওয়া উচিত কিনা। আমরা মনে করি এটি সুস্পষ্টভাবে ছাত্র সমাজের সঙ্গে তামাশা, এটি ছাত্র সমাজের সঙ্গে প্রহসন। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সরকারি একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যে সমাধান প্রয়োজন, সেই সংবিধানটি, সেই সমাধানটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সরকারই এটি সুনিশ্চিত করবে। যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমরা দেখেছি হাইকোর্টের আমাদের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিরে এসেছে। আমরা মনে করি যে তারাই সত্যিকারের এই দাবিটির একটি স্থায়ী সমাধান চায়। এর বাইরে যারা রয়েছে তারা, আমরা মনে করি, এই ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের প্রবণতা থেকে তারা এই কাজটি করছে। এই এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলনহারী, যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে, কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব, এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো। কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার তার রয়েছে বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যটিকে আজকে তো এই মুহূর্তে তো বাংলাদেশে কোটা নেই। আজকে যারা চাকরির জন্য বা আগের নিয়ম বহালের জন্য যারা আন্দোলন করছে, সেই তারা কি চাকরিজীবী না আন্দোলনজীবী? আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নটি আসছে। আন্দোলন করে যারা জীবিকা অর্জন করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের স্বার্থে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত রয়েছে। এই পর্যায়ে আজকে আমাদের উদ্ভূত বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আমাদের যে সুচিন্তিত মত, আমরা কিন্তু আবারও সুস্পষ্ট করেছি, শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে, শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, শিক্ষার্থীদের লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। এবং একই সঙ্গে যারা এই যারা ষড়যন্ত্রকারী শক্তি রয়েছে, যারা আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ বানাতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবিচলভাবে লড়ে যাবে।